বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। 30 জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে 18 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন বাবুল মিয়া ও 23 ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন তপন ভৌমিক। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপ্লব হোসেন সিনিয়র সহসভাপতি ও ইব্রাহিম খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সভাপতি প্রার্থী সুফিয়া আক্তার বেবি পেয়েছেন 11 ভোট, সাধারণ সম্পাদক জামাল হোসেন পান্না পেয়েছেন 6টি ভোট। গত রবিবার বৈরুতে দাওরা সিআইটি কলেজের হলে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান আহ্বায়ক মুক্তিযোদ্ধা দুলা মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি বাবুল মুন্সী ও বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। লেবাননে দীর্ঘ 22 বছরের রাজনীতিতে এই প্রথমবারের মতো কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে পেরে আনন্দিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা। তাজবীর আহমদ সাইম, এবিটিভি। মোহাম্মদ শাবুল উদ্দিন প্রবাসী বাংলাদেশি সহ সাউথ এশিয়ানদের জন্য নিবেদিত প্রাণ এক সমাজকর্মী। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন 2021-এ ডিস্ট্রিক্ট 24-এর প্রার্থী শাবুল উদ্দিন নির্বাচিত হলে কাজ করবেন শিক্ষা, হালাল খাবার, আইন শৃঙ্খলা ও স্মল এন্টারপ্রেনারদের নিয়ে। সোচ্চার থাকবেন বিভিন্ন দাবি দেওয়া আদায়ে। আসুন 22 জুন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে পরীক্ষিত শাবুল উদ্দিনকে নির্বাচিত করি। হাই, মাই নেম ইজ মোহাম্মদ উদ্দিন এন্ড আই অ্যাপ্রুভ দিস মেসেজ।